আজকে মুসলমান বলছে আমি ফেসবুক হোয়াটসঅ্যাপ সব তোলপাক, আমাকে বলছে হুজুর রাজনীতির কথা বলবেন না, আমি রাজনৈতিক বক্তা নয়। যদি রাজনীতির কথা বলা না যায়, তুমি রাজনীতিবিদ হয়ে ধর্ম নিয়ে খেলা কি করে করো? কথাটা বুঝতে পারেন না? এ হক বললাম না না হক বললাম? যদি বলেন না হক বললাম, আল্লাহর কসম নেমে পালিয়ে যাব, এক টাকা দেবো না, এক্ষুনি ছেড়ে পালিয়ে যাব। আমি সে বাপের বেটা, সব টাকা ঘুরে দেবো, জলসাই যা খরচ হয়েছে টাকা দিয়ে দিই। যদি বলেন না হক বলছে, আর আল্লাহর কসম করে বলছি দায়ী করে যাব, কেয়ামতের দিনে যেন তোমাদেরকে পাকড়াও করে আর তোমাদের শ্বাস নালীগুলো যেন উকুড়ায়। এত বড় কথা, মৌলবীকে হুকুম জারি করো। কে তোমাকে সাহস দিলে? কে তোমাকে বললে? আমি কোন রাজনৈতিক বক্তা নয়, রাজনীতির কথা বলি না। তোমার বাপের হিম্মত হয়নি, তুমি হাওড়া জেলায় আর হুগলিতে শুয়ে আছো, তোমার বউটা পর্যন্ত কেড়ে নিয়ে যাবে, তোমার বিবি পর্যন্ত কারা যাবে, তোমার বিবিকে পর্যন্ত বিয়ে করতে পারবে না। খোঁজ রেখেছ তোমার বিরুদ্ধে কি ষড়যন্ত্র রেখেছে পার্লামেন্টে বসে মোদী সরকার, আর তুমি বলছো রাজনীতির কথা বলো না। তোমার বিবি কাটতে চাইছে, তোমার বিয়ে উড়িয়ে দিতে চাইছে, মুসলমানদের নিকাহ উড়িয়ে দিতে চাইছে। এক দেশ এক কানুন, এটা যদি আমি আপনাকে না বুঝাতে পারি, তোমার বউটা কেড়ে নিয়ে যাবে, তোমার বইয়ের পাশে শুতে দিবে না, সেই ষড়যন্ত্রই চলছে। আজ তোমার বউ যদি পরকিয়া করে, যান আপনি আদালতে, আমি চ্যালেঞ্জ দিলাম, বিচার পাবেন না, বলবে ভারত সরকার রায় দিয়েছে, সুপ্রিম কোর্ট রায় দিয়েছে, পরকিয়া যায় যাতে তোর বউ লোকের সাথে শুলেও দোষ না। ঠিক বলছি না ভুল বলছি? একথা বলেন, সরকার বলেছে। এটা যদি আমি আপনার ব্রেনে না ঢুকাই, এটা বলতে গেলেই তো দুটো কথা আমাদের মোদিজিকে বলতে হবে, তাহলে তো আমি রাজনীতিবিদ হয়ে গেলাম। কিন্তু ধর্মটাকে রাজনীতির সাথে মিস করেছে এই নেতা, যার কারণে আজকে উলামাদিকে বলতে হচ্ছে। আমাদের বলার কি দরকার আছে? রাজনীতি করবে আলহামদুলিল্লাহ, নিজের নিজের পার্টি পালন করবে, অফিস চালাবে, পার্টি অফিস চালাবে, দেশ চালাবে, রাজ্য চালাবে, গ্রাম চালাবে, তোমরা চালাবে, আমাদের কোনো দায় নাই। কিন্তু কোরআনকে নিয়ে যদি খেলা কর, কে প্রতিবাদ করবে? সুইডেনের মতো দেশে ঈদের নামাজ চলছে বাকরা ঈদের, প্রশাসন তাকে রায় দিয়ে দিলে, সাই দিলে, যা পারবি কর। কোরআন মসজিদের সামনে ফুটবল খেললে পায়ে করে, কোরআনকে জ্বালিয়ে দিলে, প্রতিবাদ কে করবে? আর আপনি যদি প্রতিবাদ না করতে পারেন, আল্লাহর কসম করে বলছি সেই জাতি ধ্বংস হবে, সেই জাতি ধ্বংস হবে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বাপ যে অপরাধ করেছিল, বাপের বিরুদ্ধে প্রতিবাদ করেছে, করেছে না করেনি? কথা বলেন কোরআন। এটা আমি গাদাখড়ি গল্প বলিনি, কোরআন বলছি। ইব্রাহিম নবী নিজের বাপকে বলেছেন, ইজকাল আলি আবিহি ইয়া বাতি লিমাতা আবুদু মা লা ইয়াসমা ওয়া লা ইউবসির ওয়া লা ইউগনি আনকা শাই, আপনি নিজের হাতে এই মাবুদগুলোকে তৈরি করছেন। ইব্রাহিম নবীর বাপের তিনটে কাজ ছিল, মূর্তি তৈরি করা, মূর্তি বিক্রি করা, আর মূর্তির উপাসনা করা। ইব্রাহিম নবী বাপকে প্রতিবাদ করেছেন, আব্বা আপনি শয়তানের রাস্তা ধরেছেন, যাদের নিজস্ব ক্ষমতা নেই, নিজস্ব কোনো দেবার ক্ষমতা নেই, লড়ন চড়ন করার ক্ষমতা নেই, আপনি তাদের ইবাদত কি করে করছেন? আমার আল্লাহর ইবাদত করো। ইব্রাহিম নবীর বাপের এই কথায় প্রতিবাদ করার কারণে ইব্রাহিম নবীকে আগুনেতে নিক্ষেপ করা হয়েছে, হয়েছে না হয়নি? কোরআন আছে, নমরুদ করেছে, নমরুদ করেছে। তারপরও আল্লাহর কসম, ইব্রাহিম নবী নিজের জায়গা থেকে সরেনি বলে আল্লাহর মদত এসেছে ইব্রাহিম নবীর কাছে। পৃথিবীর মানুষের জন্য কেয়ামত পর্যন্ত সাক্ষী আপনি আমি নয়, যেদিন থেকে ইব্রাহিম নবীর ঘটনা ঘটেছে কেয়ামত পর্যন্ত সাক্ষী। আল্লাহ কোরআনে উল্লেখ করেছে, আমার ইব্রাহিমকে নমরুদ আগুনে নিক্ষেপ করেছে, নমরুদের আগুন ইব্রাহিম নবীর একটা পশম জ্বালাতে পারেনি। জোরে বলুন সুবহানাল্লাহ। আর আপনি যদি অন্যায়ের প্রতিবাদ না করতে পারে, আজকে দেখুন, জানেন আপনার বিরুদ্ধে কতগুলো ষড়যন্ত্র? দু সপ্তাহ থেকে ভারতের যতগুলো কুত্তা মিডিয়া আছে, কান খুলকার শুনলো হামারে মিডিয়া ওয়ালো, দেশকে পাকিস্তান সে এক লড়কি আই,
একটা মেয়ে চলে এসছে পাকিস্তান থেকে, সে হিন্দু ধর্ম পালন করছে, মুসলমানদের মেয়ে প্রেম করে পালিয়ে এসছে। পাকিস্তানের সঙ্গে ভারতের ছেলের প্রেম হলো কি করে? কথাটা বুঝার আছে না? না, প্রেম হয়েছে মোবাইল। স্বামী দুবাইয়ে থাকে, পাকিস্তানের মেয়েটা, স্বামী বাইরে কাজ করতে যায়, বইয়ের কাছে মোবাইল। আপনি তো তাকে জিনা করার যন্ত্র দিয়ে দিয়েছেন, এই মোবাইলটা হচ্ছে জিনা করার যন্ত্র, ব্যভিচার করার যন্ত্র। বড় কষ্টের বিষয়, মেয়ে পালিয়ে এসছে, মিডিয়ারা তাকে নিয়ে তোলপা, তুম কেসে চলি আই, কেসে মহব্বত হো গিয়া, আর আপনা লড়কা লড়কি কো ছোড় কে আ গই, আপনি পরিবার কো ছোড় কে আ গই। কত রকমের কাণ্ড হারাম খররা করছে। এই মেয়ে বাদ দিয়ে যদি কোনো একটা যুবক পাকিস্তানে কোন ভারতের মেয়েকে প্রেম করে আসতো, তাকে জেলের কুঠরিতে ভরে দিত আতঙ্কবাদী বলে। এরপর বলি, হামারে দেশকে কুত্তা মিডিয়া ওয়ালে কাহা চলে গে তুম লোক। মণিপুরের ঘটনার দিকে তাকিয়েছে, তিনটে মেয়েকে ন্যাংটো করে রাস্তায়, যেখানে বিজেপি সরকারের রাজত্ব চলছে সেই রকম রাজ্যে তিনটে মেয়েকে ন্যাংটো করে রাস্তায় ঘোরানো হয়েছে উলঙ্গ করে। এমনকি একটা মেয়ের ছেলেরা চলছে, কেউ তার পেছনের রাস্তায় হাত ধরতে যাচ্ছে, কেউ তার সামনের রাস্তায় হাত ধরছে, এমন অবস্থা। আমার মুসলমান ভাই, আপনাদেরকে অনুরোধ করব, আল্লাহকে চিনুন, দিনের ওপরে প্রতিষ্ঠিত হন। আজকে একটা আদিবাসী মণিপুরের একটা অমুসলিম মেয়ের হয়েছে, কালকে আপনার ঘরের বিচির হবে না, এটা কোনো গ্যারেন্টি নেই। ওই জন্যে আমাদের দেশকে, আমি তো খুঁজছি ওই মেয়েটাকে, মুসলমানদের মেয়ে সুবুই খান, কাহা ছুপ গাই, কোথায় লুকিয়ে পড়েছ, ওই হারাম করের আওলাদকে খুঁজছি, জিসনে কাহা মুসলমান কে লোক 12-12 সাল কে বচ্চি কো নিকাহ কর কর উসসে বলাৎকার করতে হ্যায়। জোরে বলুন, নাউজ বিল্লাহ। এই তকমা লাগিয়েছে আমাদের মতো আলেমদের বিরুদ্ধে, মুসলমানের বিরুদ্ধে। কে? কোন হিন্দু ঘরের মেয়ে নয়, এটা মুসলমান ঘরের মেয়ে। কাদের ঘরের মেয়ে বললাম? মুসলিম ঘরে বিয়ে করেছে হিন্দু একটা ছেলেকে, তারপরে তার বাইরেটার আমি বার করলাম, তখন দেখলাম আমারে দেশকে প্রধানমন্ত্রী জি মোদি জি কি পলি হুই কুত্তি হ্যায়। ওটা তো মোদি জি ডগি, ও তো চিল্লাবেই মুসলমানের বিরুদ্ধে। মুসলমান ঘরে জন্ম নিলেই তো মুসলমান হওয়া যায়। আমি ওই মেয়েটাকে খুঁজছি, তোমার প্রতিবাদ কই? চোখের পানি পড়া দরকার, এটা ভারতের জন্য শরম না। হামারে দেশ কে জিতনে ভি মন্ত্রী হ্যায়, পার্লামেন্ট কে মেম্বার হ্যায়, তুম লোক চুল্লু ভর পানি মে ডুব মারো, ইয়ে হামারে দেশ কে লিয়ে বড়া বদনসিব হ্যায়। দূসরে দেশ কে লোক দেখ কে তোমারে উপর ক্যা করেঙ্গে, শরমায়েঙ্গে, এক এসা বেশরম দেশ হ্যায়। হামারে দেশ কে মিডিয়া ওয়ালো কাহাঁ ছুপ গয়ে তুম লোক, জো লোক কহতে হো কি আফগানিস্তান মে তালিবানি লোক ঔরত পে জুলুম করতে হ্যায়, আর মণিপুর পে ক্যা মহব্বত কিয়া যা রাহা থা, ইয়ে তো বাতাও যারা লোগো কো। তালিবানিরা মেয়েদিকে বাড়ি থেকে বের হতে দেয় না, পর্দাই রাখে, বোরকার মধ্যে থাকতে দেয়, হুকুম দিয়েছে বেপর্দায় স্কুলে যাওয়া যাবে না, বেপর্দা। তার লেগে এই আমাদের দেশের কুত্তা মিডিয়ারা বলছে ইয়ে জুলুম হ্যায় ঔরত কে উপর, আর আমারে দেশ কে কুত্তে মিডিয়া ওয়ালো ইয়ে তো যারা শুনলো মণিপুর মে জো ঔরত কো নঙ্গা ঘুমায়া গয়া, ইয়ে আমারে দেশ কে লিয়ে বড়া গর্ব কে বাত হ্যায় না। মুসলমান, আপনাদিকে একটাই কথা বলে যাব, বিশ্বাস সবাই আল্লাহর উপরে আনবেন। জোরে বলুন ইনশাআল্লাহ। যতদিন না আল্লাহর উপরে বিশ্বাস না আনছেন, আল্লাহর কসম করে বলছি আল্লাহর মদত আপনার কাছে আসবে না। যুদ্ধের ময়দানে ইসলামের তারিখের কিতাব তুলে দেখুন, যুদ্ধের ময়দানে 313 জন সাহাবী একদিকে, কজন বললাম?
313 জন, আর একদিকে 1000-এর বেশি বেঈমান কাফের। সাহাবীদিকে আল্লাহ বললেন, হে নবী বলে দাও, তাওয়াক্কাল তো আল্লাহ, আল্লাহর উপরে তাওয়াক্কুল আর বিশ্বাস আনতে বল। আল্লাহর কসম, আল্লাহর নবী, সাহাবীরা যখন ইয়াকিন আর বিশ্বাস করে যুদ্ধের ময়দানে নেমেছে, 313 জন সাহাবী জয়লাভ করেছে, 1000-এর বেশি বেঈমান কাফেরকে পরাজিত করেছে আল্লাহর মাতাতে। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি অনুভব করতে পারবেন না, তলোয়ার, তলোয়ারের নিচে আপনার গর্দন দাঁড়িয়ে থাকবে, আর আপনার বিশ্বাস যদি আল্লাহর উপরে থাকে, আমি ইয়াসিন আল্লাহর কসম করে বলে যাচ্ছি, আপনার মৃত্যু না থাকলে পৃথিবীর কোন শক্তি আপনাকে মৃত্যু দিতে পারে না, ঠিক কিনা কথা বলেন। তার একটা বড় দৃষ্টান্ত নে, যে যুগে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জওয়ানা ছিল, সেই যুগে সব থেকে বড় মক্কার মরদ কে ছিল জানিয়ে, এবং যাকে ভয় খেত তার নাম হচ্ছে হযরতে উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা। সেই যুগের মরদ, ফুটফুটে যুবক, তেমনি হাইট ফিগার, তেমনি শক্তিশালী। যখন কাবা ঘরে মিটিং বসল, আল্লাহর নবীর গর্দন কেটে আনতে হবে, কে সুপারি নিবে? উমর বললে, আজ্ঞে আমি রেডি আছি, আমার তলোয়ার রেডি আছে। নবীজির কাছে গর্দন নিতে গেছে, আল্লাহর কসম, যখন ফিরেছে কালমা পড়ে ফিরেছে, জোরে বলুন নারায়ে তাকবীর। আওয়াজ নেই রাত্রে খান নাই, নারায়ে তাকবীর। এইটাই হচ্ছে ইসলামের কি দিক, কেন কলমা পড়লে, এইটা বার করতে হবে খুঁজে আপনাকে। নবীজি কি এমন বললেন, কি এমন দেখালেন, কি এমন করলেন যে হযরতে উমর কলমা পড়ে দিল? রেওয়ায়েতে আছে, আল্লাহর কসম, নবীজির আখলাক আর চরিত্র আর ব্যবহারে তারা কলমা পড়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনার ব্যবহার কই, আপনার ব্যবহার কই? আমি রাজনৈতিক বক্তা নয়, কিন্তু আপনাদেরকে দুঃখের সঙ্গে বলে যাচ্ছি, আমাদের পশ্চিমবাংলায় ভোটের দিনে 17টা মার্ডার হয়েছে, 15টা মুসলমান। এর থেকে লজ্জার আর কিছু হতে পারে? যদি বলে, আমি কোরআন হাদিসের বাইরে কথা বলবো না, বুখারী শরীফের রেওয়ায়েতে আছে, এক মুমিন আর এক মুমিনের ভাই ভাই, যদি মুসলমানের হাতে মুসলমান মারা যায়, আল্লাহর কসম করে বলে যাচ্ছি, নবীজির হাদিস তারা প্রমাণ, সে মুসলমান হতে পারে না, যদিও সে নামাজ পড়ে, যদিও সে মুসলিম ঘরে বসবাস করে। চ্যালেঞ্জ দিলাম, কোন বাপের বেটা মৌলবি থাকলে নিয়ে আসুক, যে একটা মুসলমানের দ্বারা যদি মুসলমান আক্রান্ত হয়, তাহলে সে মুমিন থাকবে না বেঈমান হবে? আমি তো হাদিস বলছি আপনাদেরকে, বড় কষ্টের বিষয়, কেন আপনার দ্বারা আক্রান্ত হয়? মুসলমান তো দূরের কথা, যারা আওয়াজ আমার যাদের কানে পৌঁছাচ্ছে, অমুসলিম ভাই তারাও শুনে যাও, আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হে আমার সাহাবীরা শোনো, তোমার বাড়ির পাশে কে বসবাস করছে দেখো, কোন জাতি দেখো না, দলিত হোক, আদিবাসী হোক, হিন্দু হোক, শিখ হোক, ইসাই হোক, ক্ষুধার্ত হলে খাবার দাও, বস্ত্রহীন হলে বস্ত্র দাও, বিপদে পড়লে পাশে দাঁড়াও, আর আপনি তো আপনার নিজের ভাইকে কষ্ট দে, আপনি তো আপনার ভাইয়ের গলায় ছুরি চালাচ্ছে। ইসলাম নিষেধ করেছে, ইসলাম নিষেধ করেছে, কখনো নয়। আপনার দ্বারা যেন কেউ আক্রান্ত না হয়, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা বিজয় করেছেন। মক্কা বিজয় মানে কি? মক্কা রাজা নবীজি, জোরে বলুন সুবহানাল্লাহ। এখনকার যুগে মন্ত্রী, তখনকার যুগে রাজা, ঠিক কিনা কথা বলে? মক্কা বিজয় করেছে নবীজি, মক্কা বিজয় করার পরে মেম্বারে বসে আছে যারা রাজনীতিবিদ আছেন, আমার মুসলমান ভাই, আমার জলসায় আছে, নেতা হও, মন্ত্রী হও, এমএলএ হও, এমপি হও, তোমার যতটা লাগে তুমি সমাজ সেবা করো, কিন্তু হে আমার যুবক ভাইয়েরা, তোমার আল্লাহকে ভুলে যেও না। যদি তুমি আল্লাহকে ভুলে যাও, তুমি যত বড়ই শক্তিশালী হও,
খালি একটা কথা মুসলমান হলে মাথায় রাখবে, ফেরাউনের মতো শক্তিকে গুলিয়ে আল্লাহ নিচুরে রসপার করে দিয়েছে, তো তোমার কি শক্তি আছে? কথাটা বুঝতে পারেন? ফেরাউনের নিচুরে রসপার করেছে, নমরুদের মতো নেতা, নমরুদের মতো বাদশা যে ইব্রাহিম নবীকে আগুনে নিক্ষেপ করেছে, খালি একটা খুঁড়া মশা নাকের মধ্যে ঢুকে তার প্রজাতিকে বললে জুতো করে আমার মাথায় বাড়ি মার, জুতো খেয়ে মরেছে নমরুদ। আর আপনি কি করে ভাবছেন যে আপনি লোককে মার্ডার করে, লোককে আক্রান্ত করে, লোকের ক্ষতি করে আপনি কলমা পড়ে মৃত্যুবরণ করবেন, ঝাঁটা জুতো খেয়ে মরবেন? লেখে যান, লোককে যদি আক্রান্ত করেন আপনার দ্বারা যেন কষ্ট পায়। আক্রান্ত মানে কি? শুধু হাতে করে মারা না, আপনার ভাষার দ্বারা যেন কষ্ট না পায়, আপনার ব্যবহারের দ্বারা যেন আক্রান্ত না হয়। ওই জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা হাদিস বুখারী শরীফের, যে তোমরা যখন বাড়ি করবে বড় লোকরা, তোমার দেওয়ালটা এত উঁচু করো না যে পাশের গরিবের গরিবিটা না দেখতে পাও। আমি বাকরা ঈদের জিনে যেখানে নামাজ পড়িয়েছি বলেছি আমার এলাকায়, কি বলেছি জানি বায়ানে, যে গরিব মানুষ যারা কি নেয়, বন্ধন লোন নেয়, গ্রুপ লোন নেয়, তারা একা পাপি হবে না, তাদের গ্রামের যারা বড় লোক থাকবে তারাও পাপি। বড় লোকদের প্রশ্ন, হুজুর আমরা কি করে পাপি হলাম? তুমি তোমার জাকাতটা হিসেব করে বার করে এতিম আর মিসকিনের কাছে, গরিবের কাছে পৌঁছে দাও। একটা গ্রামে যদি দশটা বড় লোক থাকে আর যদি 1,00,000, 2,00,000 করে 1,00,000 করে জাকাত বের হয়, হিসেব বলছি 10,00,000 টাকা উঠলো, 5,00,000 টাকা বাইরের মাদ্রাসাকে বিতরণ করে দেন, 5,00,000 ফান্ডে রাখুন, রমজানের পরে কোন এতিম তার মেয়ের বিয়ে দিতে পারেনি গরিব, একটা মেয়ের বিয়ে দিয়ে দেন। গ্রামের যারা গরিব থাকবে তারা জানবে এই বছরে অমুকের মেয়ে গরিব মানুষ বিয়ে হয়ে গেছে, সামনে বছরে আমার মেয়ের বিয়েটাও ওরাই দিয়ে দিবে। একটা গরিবকে বাড়ি করে দেন, তার হিসেব থাকবে সামনে বছরে যাকাত। মণ্ডলী, পর্দার অন্তরালে পর্দা নাসিব মায়েরা এবং বোনেরা, আল্লাহর বড় কৃপা, ভালোবাসা, দয়া, সবাই আল্লাহ শুকর আদায় করে হৃদয় থেকে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহর সঙ্গে ঝামেলা আছে আপনাদের? ঝামেলা আছে কি? সে বায়ান আমার কাছে আছে, যদি আল্লাহর নাম নিতে লজ্জা লাগে, সুবহানাল্লাহ বলতে লজ্জা লাগে, বলবেন এমন বায়ান করব জীবনে আমার নাম ভুলে যাবেন, বাবার কালে আর আমাকে দাওয়াত দিবেন না জীবনে। ওই জন্য হাওড়া হুগলিতে গাঁজাখড়ি দুটো গল্প করে দিলে জলসা হয়ে যায়, বুঝতে পারলে? বায়ান করতে হয়, আর বায়ান করার যেটা মানসিকতা তৈরি হয় একমাত্র মালদা মুর্শিদাবাদে নদিয়াতেই তৈরি হয়, আপনাদের হাওড়া হুগলিতে তো সারা রাত জলসা, গল্প ধরলেও জলসা শেষ হয়ে যায়, হাওড়ায় অনেক জলসায় দিয়েছে বক্তাদের আরাম। টাকা যদি কামাবে হাওড়ায় জলসা করো, যা বলবে শুনে নিবে, ঘর চলে যাও, বিরিয়ানি খাবার জলসা। এ তো 15টা লোক আছে, আমি 15টা কথা বললে 15 মিনিটে শেষ, কি বসবে ওরা? তোমার লোকটাই ওদিকে বসিয়ে কি হবে? ওরা আছে বলে তাই আমি দুটো কথা বলবো। আলহামদুলিল্লাহ বলতে পারেন না, সুবহানাল্লাহ বলতে পারেন না, তো আপনারা জুতো খাবেন, লাতি খাবেন না, তো অন্য জাতি খাবে? এ তো কোরআনের কথা বলছি আমি। যখন মুসলমান দিন থেকে সরে যাবে, আল্লাহর রাস্তা থেকে সরে যাবে, নবীজির আদর্শ থেকে সরবে, আমি জালিম বাদশা অত্যাচারী বাদশা পাঠিয়ে বদলা নেব তাদের কাছে। আজকে তাই হচ্ছে, কোনো অসুবিধা নাই। আমি আল্লাহর কাছে দোয়া করি এই জাতির কাছে এক থেকেও বড় জালিম বাদশা পাঠাও, এদিকে যেন পদে পদে মারে, এরা যেন মার খায়, লাথি জুতো খায় এরা, ওই জন্য খাচ্ছেন আপনারা। সুবহানাল্লাহ বলতে পারেন না, আলহামদুলিল্লাহ বলতে পারেন না, লজ্জা লাগছে, শরম লাগছে, হায়া লাগছে। আর আমাদের মতো মৌলভীকে হুকুম জারি করে
এই কথা বলবেন না, ওই কথা বলবেন না। আমাকে যারা হুকুম জারি করবেন যে আমাদের মতো করে বায়ান করতে হবে, আমি অনুরোধ করে যাচ্ছি আমাকে দাওয়াত দিবেন না। আমি কারো বাপের গোলাম নয়, ওই জন্য আমি সব জায়গায় দাওয়াত লই না। আমাকে দাওয়াত দাও না, আমার অভাব আছে নাকি দাওয়াতের যে তোমার মতো আমি বায়ান করব। গায়ের লোক সুদ খায়, সুদ নিয়ে বলেন না। আমার গায়ের লোক চুরি করে, চুরি নিয়ে বলেন না। বলবো কি বে আমি? চুরিটা ইসলামের ভেতরে নেই, সুদটা ইসলামে হারাম নেই, ব্যভিচারটা ইসলামে হারাম নেই, লোকের বউকে পালিয়ে নিয়ে পালিয়ে গিয়ে বাস করছো এটা হারাম নেই, তাহলে বলবো কি আমরা মৌলবীরা? আমি কালকে ওই জন্য একজনকে হোয়াটসঅ্যাপে বলেছি, কোথায় গান বেজেছে, গানের সঙ্গে আজান বেজেছে, মৌলবিদিকে দায়ী করছে, মৌলবিদিকে কোথায়? আমি হোয়াটসঅ্যাপে গ্রুপে দেখলাম একজন লিখেছে, যুবক ছেলে, আল্লাহ তাকে হিদায়ত দেখ, মৌলবিরা বিক্রি হয়ে গেছে, হুজুররা কথা বলে না। আবে হুজুর দিকে হুজুর রেখেছিস না কুত্তা বানিয়েছিস সেটা আগে বল। মৌলবী দিকে মৌলবী রেখেছেন, একজন আবার বলেছে 2500 টাকায় সরকারের কাছে বিক্রি হয়ে গেছে, মানে ইমামের ভাতাটা। লজ্জা লাগা দরকার, হাওড়া হুগলির লোককে বলে যাচ্ছি হুগলিতে খোঁজ নেবেন, আমি বাপের বেটা বলে যাচ্ছি, এমন গ্রামু জলসা করতে গেছি, ওই সরকারের 2500 টাকা ভাতার পেছনে নামাজ পড়ছে, গ্রাম থেকে 1 টাকা বেতন দেয় না, হুগলি ডিস্ট্রিক্টের কথা বলছি। আমার কাছে প্রমাণ আছে, প্রুফ আছে। লজ্জা শরম লাগে না? নামাজ পড়ি সরকারের টাকায় বেতনে, তার পেছনে নামাজ পড়ছিস, পকেট থেকে 5 টাকা বার করি না হারাম খোর, আর বিড়ি খাবার পয়সা বার করছে, মাসে 500 টাকা খরচ করছে, গুটকা খাবার পয়সা বেরোয় হারাম করে, সিগারেট খাবার পয়সা বেরোয়, মদ গাঁজা খাবার পয়সা বেরোয়, কিন্তু ইমামকে বেতন দিতে পয়সা বের হয় না, বলে সরকারে 2500 পাচ্ছিস, অতই ঠিক আছে। যে মৌলবীরা আমরা দায়ী, আমরা অপরাধী। যে লোকগুলো গেছিল দাঁড়িয়েছিল, আরে স্টেজে মুসলমান ছিল, মৌলবী ছিল স্টেজে, তাদের জুবানে যদি প্রতিবাদ না আসে, আমি ইয়াসিন কি করতে প্রতিবাদ করতে যাব? আমাকে তো গালি দিবেন, আপনি গালি দিচ্ছেন তো, ওই কথাটা ছেড়ে দেন।